এই যে পুরো বাংলো প্রজেক্টটা দেখছেন, পুরোটা 25 একর জায়গা নিয়ে রয়েছে এবং এটা 16 ফুট রাস্তার ওপরে। এই প্রজেক্টটা প্রজেক্টটা কোথায় রয়েছে, কোন লোকেশনে, কিভাবে আসবেন, এর প্রাইস কত, সবটা নিয়ে আজকের এই ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি অমিত, ড্রিম হোম রিয়েলটিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর আজকে আপনাদের একটা বাংলো প্রজেক্ট দেখাবো, যে বাংলো প্রজেক্ট আপনারা 1.25 কাটা থেকে 5 কাটা অবধি পেয়ে যাবেন। এবং এখানে যদি বাংলোর মধ্যে সুইমিং পুল চান কিংবা লিফট চান বা নিজেরা কাস্টমাইজড কিছু করতে চান সেটাও পেয়ে যাবেন। তো এখানে অলমোস্ট 350 মতো বাংলো থাকবে, আপনারা একবার প্রজেক্টটা দেখে নিন, তারপর বাকি ডিটেলসগুলো বলে দিচ্ছি। এটাই হলো সেই 16 ফুট চওড়া রাস্তা এবং সেই রাস্তার পাশেই রয়েছে এই প্রজেক্ট। আর এই প্রজেক্টের নাম হলো BMCT। প্রজেক্টটা জোকা মেট্রোর খুব কাছে রয়েছে, জোকা মেট্রো থেকে মাত্র 15 মিনিটের দূরত্বে আপনারা পেয়ে যাবেন এই রকম একটা সুন্দর বাংলোর খোঁজ। এখানে কোনো ব্রোকারের চার্জেস নেই এবং এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাইজের বাংলো আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যারা বাংলো চাইছেন বা বাংলো খুঁজছেন, তারা একবার এসে এই প্রজেক্টটা দেখতে পারেন। এখানে আমাদের ড্রপ পিক আপ ফেসিলিটি রয়েছে। আমরা যে বাংলোগুলো প্রোভাইড করছি, কেউ যদি চান 6 মাসের মধ্যে পজিশন পেতে, আমরা সেটাও দিয়ে দিচ্ছি। আর ম্যাক্সিমাম আমরা টাইম নিচ্ছি 1 বছর, তো 1 বছরের মধ্যেও আপনারা পেয়ে যাবেন। আর কেউ যদি মনে করেন 6 মাসের মধ্যে আপনার পজিশন লাগবে, আমরা সেটাকেও 6 মাসের মধ্যে পজিশন দিচ্ছি। আপনাদেরকে আজকে একটা 2 BHK বাংলো দেখাবো। এবং এখানে শুধু 2 BHK বাংলো নয়, 3 BHK, 4 BHK, 5 BHK, এবং শুধু এটাই নয়, আপনারা কাস্টমাইজডও করতে পারবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। যদি কিছু চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন, 1.5 কাঠা, 2 কাঠা, 2.5 কাঠা, যেরকম চাইবেন আপনি সেরকম পেয়ে যাবেন। তো চলুন আজকে একটা 2 BHK বাংলো আপনাদেরকে দেখাই। এই যে বাংলোর ফ্রন্ট দেখতেই পাচ্ছেন, তো এটা যদি মনে হয় আপনারা কিছু কাস্টমাইজ করবেন সেটাও করতে পারেন। সামনে সুন্দর করে একটা গার্ডেন করা রয়েছে, যেটা কিন্তু পার্সোনাল, একদমই পার্সোনাল। দেখতে পাচ্ছেন বেরিয়ার দেওয়া রয়েছে দিকে এবং এদিকে পুরোটাই। আর এটা হলো রোড, দুটো বাংলোর মাঝখানে যে গ্যাপ থাকে সেই গ্যাপ, এবং বাকি পোর্শনটা কিন্তু তৈরি হচ্ছে। তো চলুন আগে বাংলোর ভেতরটা ঢুকে বাংলোটা দেখিয়ে দিই আপনাদের। এখন জাস্ট বাংলোর এন্ট্রান্স এটা, আর এই নিচটা একটা স্পেস যেটা ড্রয়িং কাম ডাইনিং হিসাবে আপনারা ইউজ করতে পারেন অ্যাজ পার ইউর চয়েস। আর এখানে নিচে একটা টয়লেট থাকছে, কমন টয়লেট। তার সাথে নিচের পোর্শনে একটা হিউজ সাইজ কিচেন, এর সাথে আপনার ডাইনিং রুম ব্যবহার করতে পারবেন, কারণ এটা কিচেনটা অনেকটাই বড়, দেখতেই পাচ্ছেন। একটা বেডরুমের সাইজ থাকে যতটা, এখানে কিন্তু কিচেনটা ঠিক ততটাই সাইজ আছে। টাইলসগুলো গুনে আমি বলে দিই আপনাদের কতটা জায়গা রয়েছে, 2, 3, 4, 5, 6, 7, 14 ফুটের একটা কিচেন, ভাবতে পারছেন? 2, 3, 4, 5, 14x10 একটা কিচেন সচরাচর কোথাও দেখেছেন? তো এখানে আপনারা কিচেনের সাথে ডাইনিংটাকেও ফিট করতে পারবেন এই পোর্শনে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে 32 লাখ টাকা থেকে বাংলো স্টার্টিং, যে প্রজেক্টে আমরা রয়েছি 32 লাখ টাকা থেকে বাংলো স্টার্টিং, সেখান থেকে আপনি 1 কোটি অবধি পেয়ে যাবেন। 32 আছে, 36-এ 3 BHK প্রোভাইড করছে, 32 লাখে 2 BHK এবং 36 লাখে 3 BHK। তো এটা হলো ফার্স্ট ফ্লোর বা দোতলা। এখানে একটা বেডরুম রয়েছে, বেডরুমটা যে সাইজ এটাও বেশ বড়, এটাও বলে দিই, 3x6 অলমোস্ট 13 ফুট, 13x12 ফুটের একটা বেডরুম। আর এর সাথে একটা অ্যাটাচড সিঁড়ি যেটা আপনার ছাদে গেছে, ওটাও যাবো আমরা। এবং তার সাথে
অ্যাটাচড ব্যালকনি, আর ব্যালকনি থেকে ভিউটা দেখুন, এটা হলো ব্যালকনি থেকে ভিউ, সামনের ব্যালকনির ভিউ, আর খুব সামনেই মেন রোড। এদিকে পুরো পোর্শনটা বাংলোটা রয়েছে, এই বললাম যে এখানে 350 খানা মতো বাংলো থাকছে এবং অলমোস্ট 50% অ্যাকোয়ার হয়ে গেছে, 50%-এর বেশি লোক থাকছেন এখানে। এটা আপনাদেরকে একটা 2 BHK দেখাচ্ছি, এখানে যদি কেউ চান আপনারা 2.5 BHK বের করতে পারেন। উপরে একটা বেসিন দেখেছে, নিচের লেআউটের মতো সেম, একটা ওয়াশরুম, ওয়াশরুমের সাইজটাও বেশ বড়, তার সাথে একটা বেডরুম। বেডরুমের সাইজটা যেরকম নিচে ছিল 14x10-এর, যে কিচেনের পোর্শনটা সেই কিচেনের সাইজে কিন্তু রুমটা রয়েছে, দেখতেই পাচ্ছ এই যে বেশ বড় সাইজের বেডরুম। এই রুমের সাথে একটা অ্যাটাচড ব্যালকনি রয়েছে, এই যে এটা হলো ইস্ট ফেসিং, সানলাইটও পাবেন এখানে। ব্যালকনিটাও বেশ বড়, অনেকটা স্পেসিয়াস। তো চলুন এবার ছাদের দিকে যাওয়া যাক। তো বেডরুমের সাথে অ্যাটাচড একটা সিঁড়ি রয়েছে যেটা রুফে যাচ্ছে, চলো ছাদটা দেখিয়ে দিই আপনাদের এবং ওপর থেকে চারিদিকটা কেমন লাগছে সেটাও দেখাই আপনাদের। এটা হলো ছাদ, ছাদের পোর্শন, ছাদ থেকে ভিউটা দেখুন, ছাদটা কিন্তু অনেকটা স্পেসিয়াস, একটা 1.5 কাঠার থেকে একটু কমের জায়গা, পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দর করে ইউটিলাইজ করেছে প্রমোটার বা বিল্ডার যাই বলি না কেন। আর এটা হলো ওপর থেকে ভিউ। কেউ যদি বাংলো চান কলকাতা থেকে একটু দূরে এবং কম দামের মধ্যে, সব থেকে কম দাম, মানে আজকের ডেটে আপনি যদি একটা ফ্ল্যাট কেনেন 30, 35, 40 হয়তো প্রপার জায়গাতে পাবেন না, 70, 80, 90 এই রেটের কমে তো ভালো ফ্ল্যাট পাবেনই না। তো এইরকম একটা জায়গাতে বাংলো মাত্র 32 লাখ টাকা থেকে শুরু, কে না চাইবে যে 32 লাখ টাকা নিজের বাংলো হোক, নিজের বাংলো বাড়ি এবং তার সাথে এরকম অ্যামেনিটিস যুক্ত, যা যা অ্যামেনিটিস একটা সোসাইটিতে থাকে, জিম, সুইমিং পুল, কমিউনিটি হল সবটা থাকবে এই বাংলো প্রজেক্টে। শুধু তাই নয়, বাংলোর সাথে যদি আপনারা পার্কিং স্পেস চান, দেখতে পাচ্ছেন এনারা থাকছেন অলরেডি, তো এইরকম বাংলো কিন্তু এখানে প্রচুর রয়েছে। আর সবথেকে বড় কথা, এই বাংলো প্রজেক্টে কিন্তু কোনো ব্রোকারের চার্জেস নেই, আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট থাকলে আপনারা ফোন করুন, আসুন এসে কথা বলুন, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আমার নাম অমিত। আরও যদি কিছু এনকোয়ারি থাকে অবশ্যই যোগাযোগ করবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে। Thank you.